নমস্কার প্রিয় বন্ধুরা, আমি গৌতম চট্টোপাধ্যায়, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব মেয়েদের বিবাহের বাধা কিভাবে কাটানো যায়, সে বিষয়ে একটি তান্ত্রিক টোটকা আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, আলোচনা যাবার পূর্বে আপনাদের সকলের নিকট আমার অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকৃত মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, অনেকের বাড়িতে বিবাহযোগ্য মেয়ে রয়েছে, কারোর বোন রয়েছে বা কারোর নিকটতম আত্মীয় স্বজন রয়েছে যাদের দিনে দিনে বয়স বেড়ে চলেছে, অথচ বিবাহ হচ্ছে না। এক্ষেত্রে এটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন, এটা কিন্তু ছেলেরা প্রয়োগ করবেন না। তা যেসব মেয়েদের বিবাহ হচ্ছে না, বিয়েতে প্রচুর বাধা আসছে, কোনো রকমভাবে আপনার মেয়ের বিয়ে আপনি দিতে পারছেন না বা আপনার আত্মীয়ের কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, বিভিন্ন ধরনের বিঘ্ন এসে উপস্থিত হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি যে উপায়টি বলবো এই উপায়টি আপনাকে বৃহস্পতিবার, শুধুমাত্র বৃহস্পতিবারে আপনি করবেন, এটা কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে। বিবাহ ঠিকঠাক না হওয়া পর্যন্ত আপনাকে চালিয়ে যেতে হবে এই ক্রিয়াটি, তেমন কোনো কঠিন কাজ না, খুব সহজে এই ক্রিয়াটি আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, এই ক্রিয়াটি করতে হলে আপনাকে কিছু কাঁচা হলুদ সংগ্রহ করতে হবে এবং খাঁটি মানের নারকেলের তেল, এটা আপনারা যেখানে খাইন আছে খানে তেল মালাই করে ওখান থেকে আপনারা নারকেলের তেল বা যাদের সংগ্রহে আছে খাঁটি নারকেলের তেল আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন। তো বন্ধুরা, আপনারা কিছুটা পরিমাণ কাঁচা হলুদ খুব সুন্দর করে বেটে নেবেন, বেটে ওর সাথে সম পরিমাণে নারকেলের তেল মিশাবেন। নারকেলের তেল এবং এই কাঁচা হলুদ বাটা একসাথে সুন্দর করে মিশিয়ে যে মেয়ের বিবাহ হচ্ছে না, যার বিয়েতে প্রচুর আকারে বাধা আসছে, প্রচণ্ড বাধা, সে বাধা কোনোভাবে কাটানো সম্ভব হচ্ছে না, সেই মেয়েরা এই যে বস্তু দুটিকে একত্র করলেন, কাঁচা হলুদ এবং নারকেলের তেল, এটা আপনি মুখমণ্ডল সহ আপনার শরীরের যেখানে যেখানে লাগানো সম্ভব আপনি সব জায়গায় লাগাবেন। মেয়েরা এটা ঘরের মধ্যে বসে এই ক্রিয়াটি করবেন, করে আধা ঘন্টা পরে আপনি স্নান করে ফেলবেন, সেই মেয়েকে স্নান করতে বলবেন, এই বস্তুটিকে ভালো করে মুখমণ্ডল সহ তার শরীরে যেখানে যেখানে লাগাতে তিনি পারবেন, লাগানোর পরে উনি আধা ঘন্টা ওই অবস্থায় থাকবেন, আধা ঘন্টা পরে উনি স্নান করে ফেলবেন। এইভাবে আপনি কয়েকটা বৃহস্পতিবার করতে থাকুন, আপনার মেয়ে বা আপনার বোন বা আপনার আত্মীয়ের কোনো মেয়ে, সে যেই হোক তাকে এই ক্রিয়াটি আপনারা সঠিকভাবে বুঝিয়ে তাকে দিয়ে এই ক্রিয়াটি করাবেন, তাহলে যে বিবাহের যে বাধা বিঘ্নগুলো আসছে এগুলো আস্তে আস্তে কেটে গিয়ে দেখবেন খুব ভালো ধরনের সম্বন্ধ আপনাদের এসে পড়েছে এবং সেখানে সেই মেয়ের বিবাহ হয়ে যাবে। তো বন্ধুরা, ক্রিয়াটি কিন্তু সঠিকভাবে করতে হবে, এই ক্রিয়াটি যতদিন আপনাদের বিবাহ কন্যার বা বোনের বিবাহ ঠিক না হচ্ছে ততদিন কিন্তু সে এই ক্রিয়াটি চালিয়ে যাবে, কোনোভাবে বন্ধ করলে হবে না। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতে চলেছি, আগামীতে আবারও কোনো মঙ্গলজনক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, ততক্ষণে সকলেই ভালো থাকুন, নমস্কার।